কথায় কথায় বলে একটা কথা যে আসন খেলা হবে ঠিক আছে তো শক্তিশালী দল হলে খেলা হবে তাই আপনাদেরকে আমি জোরগুলো একটা অভিদয় স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না আমি হিরো আলমের সাথে আপনি একটা নির্বাচনে আপনি আপনি স্বতন্ত্র ব্যার্থী হিসাবে আমি তারা আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে নির আপনি সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না খেলা বা মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না তেমর আমার সাথে একটু আসনে আপনি ভোট করেন তো যে পুটিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না তা আপনাকে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন দেখেন দেন তো হয় কি না সংসদে আমরা গেলে বলে সংসদ ছোটো হবে এই কথা বলে তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান আর গণতন্ত্র দেশে সবাইকে ভোটের দাঁড়ানোর অধিকার আছে সেই কটা যদি হয়ে থাকে তাহলে আমরা যখন ভোটের দাঁড়ালাম যখন নমিনেশন পেপার কিনলাম তখন কি তাদের মুখে কথাটা ছিল না যে যাদের যোগ্যতা নাই যাদের লেখাপড়া নাই যাদের মনে করেন মামা খালু নাই যারা সাইদে আমাদের লেখান হতে হবে সেই সাইজ না হলে তারা ভোটের দাঁড়াতে না এই কথাটা তারা বলতে পারেনি